বলো। বিকম বিকম সিক্স সেমিস্টারের একটা বললে যে চ্যাপ্টার, মানে এ হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে আবার একটা চ্যাপ্টার হচ্ছে, তার নাম হচ্ছে লিভারেজ। এখন আমরা এখন হলো লিভারেজ কাকে বলে, লিভারেজ হচ্ছে কোনো কোম্পানির আর্থিক ভার, অর্থাৎ একটা কোম্পানির কতটা ডেট ক্যাপিটাল এবং কতটা ইকুইটি ক্যাপিটাল আছে তার মধ্যে আমরা জানতে চাই পারবো যে কোন কোম্পানি রিক্স বেশি, অর্থাৎ হাই গিয়ার্ড কোম্পানি আর লো গিয়ার্ড কোম্পানি। না, হাই গিয়ার্ড কোম্পানি কাকে বলে, মানে হাই লিভার্ড কোম্পানি কাকে বলে, যে কোম্পানি তার ক্যাপিটালের মধ্যে ডেট ক্যাপিটালের পোর্শন একটা বেশি আছে তাকে আমরা হাই লিভার্ড কোম্পানি বলে থাকি। আবার উল্টো দিক থেকে যে কোম্পানির ইকুইটি ক্যাপিটাল বেশি এবং ডেট ক্যাপিটালের পরিমাণ কম, তা সেই কোম্পানি কিন্তু লো লিভার্ড কোম্পানি, অর্থাৎ তার রিক্স কম। তা সুতরাং লিভারেজ মানেই হচ্ছে অ্যাকচুয়ালি আর্থিক ভার, কোনো কোম্পানির ডেট ক্যাপিটাল কতটা আছে তার ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচার বলতে আমরা বুঝি একটা কোম্পানির টোটাল ক্যাপিটাল কী কী দিয়ে, অর্থাৎ ইকুইটি ক্যাপিটাল থাকতে পারে, ডেট ক্যাপিটাল থাকতে পারে, ডিবেঞ্চার থাকতে পারে, ব্যাংক লোন থাকতে পারে, শর্ট টার্ম লোন থাকতে পারে, এই বিভিন্ন রকমগুলো অ্যাকচুয়ালি নিয়ে ক্যাপিটাল স্ট্রাকচার গঠিত হয়। তা এই লিভারেজকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করে থাকি, একটিকে বলা হয় অপারেটিং লিভারেজ, একটাকে আরেকটি হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ, আরেকটি হচ্ছে কমার্স লিভারেজ। তা লিভারেজকে আমরা যদি অ্যানালিসিস করতে যাই, দেখবো অপারেটিং লিভারেজ মানে হচ্ছে তার একটা ফর্মুলা, কমন ফর্মুলা, কন্ট্রিবিউশন বাই এবিট, অর্থাৎ কন্ট্রিবিউশন বাই এবিট দিয়ে ভাগ করলে যা হয় তাকে আমরা বলি অপারেটিং লিভারেজ। অপারেটিং লিভারেজ কোনো প্রতিষ্ঠানের যদি কম হয়, অর্থাৎ অপারেটিং লিভারেজ কম হওয়া মানে তার অপারেটিং রিস্ক কম, অপারেটিং লিভারেজ যদি বেশি হয় তার অপারেটিং রিস্ক বেশি। ঠিক তেমনই ফিনান্সিয়াল লিভারেজ মানে হচ্ছে একটি কোম্পানিকে যখন এবিট বা ইবিটি, অর্থাৎ এবিটকে ইবিটি দিয়ে ভাগ করলে, এবিট কাকে বলা হয়, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, আর ইবিটি কাকে বলা হয়, আর্নিং বিফোর ট্যাক্সেস, অর্থাৎ এবিটকে ইবিটি দিয়ে ভাগ করলে যা হয় তাকে আমরা বলি ফিনান্সিয়াল লিভারেজ। ফিনান্সিয়াল লিভারেজ যত বেশি হবে সেই কোম্পানির কিন্তু রিস্ক তত বেশি, অর্থাৎ আর্থিক রিস্ক যেটাকে আমরা বলে থাকি ততটা বেশি, অর্থাৎ ডেট ক্যাপিটাল বেশি ইন্ট্রোডিউসড করার জন্যই ফিনান্সিয়াল লিভারেজ বেশি হয়ে থাকে। ফিনান্সিয়াল লিভারেজ এবং অপারেটিং লিভারেজ যদি দুটোকে আমরা কম্বাইন করি তাহলে আমরা সেটাকে বলবো আমরা কম্বাইন্ড লিভারেজ, অর্থাৎ কম্বাইন্ড লিভারেজের একটা অন্যভাবে আমরা বলতে পারি অপারেটিং লিভারেজ একটু ফিনান্সিয়াল লিভারেজ ইজ ইকুয়াল টু কম্বাইন্ড লিভারেজ। এই কম্বাইন্ড লিভারেজ থেকে আমরা একটা প্রতিষ্ঠানের প্রকৃত রিস্ক বা তার লিভারেজ কতটুকু সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। তা আমার এখন প্রত্যেক প্রশ্ন হচ্ছে লিভারেজ কেন করা হয়, অর্থাৎ আমরা লিভারেজ বা লিভারেজ এই কনসেপ্টটা কোথা থেকে এলো। না, লিভারেজ কনসেপ্টটা হচ্ছে একটি কোম্পানি তার আর্থিক অবস্থা বা তার আর্থিক কন্ডিশান, অর্থাৎ ফিনান্সিয়াল টুলস, অর্থাৎ ম্যানেজমেন্ট বিভিন্ন রকম ফিনান্সিয়াল টুলস অ্যাপ্লাই করে প্রতিষ্ঠানের কে জাজমেন্ট করার জন্য, একটা কোম্পানির ফিনান্সিয়াল জাজমেন্ট করার জন্য যে বিভিন্ন রকম টুলস অ্যাপ্লিকেশান করে, সেই টুলসের মধ্যে ওয়ান অফ দেম ইজ লিভারেজ। লিভারেজ একটা হচ্ছে ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টের হাতে একটা হাতিয়ার বা টুলস। এই লিভারেজ কনসেপ্ট অ্যাপ্লাই করে তারা কিন্তু একটা প্রতিষ্ঠানের রিক্স বা কতটা বা তার লিভারেজ কতটা বা তার লিভারেজ আছে কি না বা ঝুঁকি কতটা সেটা অ্যানালিসিস করতে পারে। আমরা যদি কম্পারেটিভলিভাবে বিভিন্ন প্রজেক্টকে অ্যানালিসিস করি তখন দেখব যে কোম্পানির রিস্ক বা লিভারেজ বেশি বা যে কোম্পানির ফিনান্সিয়াল লিভারেজ বেশি তার ঝুঁকি বেশি, অর্থাৎ তার ডেট ক্যাপিটাল ইন্ট্রোডিউস করার জন্যই তার রিস্ক বা ঝুঁকির পরিমাণ বেশি। এখানে একটা প্রশ্ন হচ্ছে যেখানে যে অপারেটিং লিভারেজ আর ফিনান্সিয়াল লিভারেজের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, অ্যাকচুয়ালি অপারেটিং লিভারেজের সাহায্যে তার কোনো কোম্পানি তার আর্থিক অবস্থা বা তার আর্থিক রিস্ক যেমন কম থাকে, ফিনান্সিয়াল লিভারেজের সাহায্যে তার কিন্তু আর্থিক রিস্ক বেশি থাকে। সেই জন্য আমরা সাধারণত যখন কোনো প্রজেক্টকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট বা কোনো কনক্লুশনে আসি তখন সাধারণত আমরা যার এফএল কম অর্থাৎ ফিনান্সিয়াল লিভারেজ কম সেটাকে আমরা অ্যাকসেপ্ট করি বা সেটাকে আমরা গ্রহণযোগ্য মনে করি, কারণ ফিনান্সিয়াল লিভারেজ বেশি থাকা মানে কোম্পানি অত্যাধিক রিস্ক বহন করে থাকে। মোটামুটি এই হলো এই চ্যাপ্টার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।
আর এই ব্যাপারে আরও কিছু ইলাস্ট্রেশন বা প্রবলেম আছে, সেগুলো আমরা প্রবলেমগুলো যদি সলভ করি তাহলে আমরা অঙ্ক বা প্রবলেম যদি সলভ করি তাহলে আমরা আরও সহজে জানতে পারবো যে লিভারেজের সম্পর্কে অ্যাকচুয়ালি তার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশান কোথায় বা সেটা আমরা বুঝতে পারবো। সেটা আমি তোমাদের পরবর্তীকালে যখন সময় সুযোগ হবে নিশ্চয়ই ক্লাসে বলবো। এই হলো লিভারেজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা।